Welcome to Mark Fashion House. আজকে আমি আপনাদেরকে দেখাবো মৌসুমী হাতা কিভাবে কাটিং করতে হয়। এবং এর জন্য আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং আমাদের সাথেই থাকুন। তো কাপড়টিকে আমি প্রথমেই চার পার্ট করে ভাঁজ করে নেব, দুই হাতা যাতে আমি একবারে কাটতে পারি। এরপর আমি চওড়ার মাপ নেব, এখানে 7 অথবা 8 নেবেন আপনারা, যে কোনো হাতার ক্ষেত্রেই। আর্মহল যা আছে তা থেকে সবসময় 1 ইঞ্চি বেশি নেবেন। এবার আমি হাতার ঝুলের মাপ নেব, তো আমি হাতার ঝুল নেব 9, এক্সট্রা 1 ইঞ্চি বেশি নেব এটা সেলাইয়ের জন্য, মোট 10 নিয়ে নিচ্ছি আমি। এবার দাগ দিয়ে নেব, তো হাতের মৌরি আমি আমার 7, এর জন্য আমি 3.5 দাগ দিলাম। এবার চওড়ার এখান থেকে যেখানে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে আমি 3 ইঞ্চি ডাউন করে দেব। এবার এই মৌরি থেকে এই ডাউন পর্যন্ত আমি দাগ টেনে মিলিয়ে দেব, এবং এই মৌরির এখানে এক্সট্রা 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নেব। এবার যে এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি নিয়েছি 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি সেখান থেকে ডাউন পর্যন্ত সেলাইটা মিলিয়ে দেব, এবং ডাউন থেকে এভাবে একটা ক্রস দিয়ে নেব। এবার দাগ অনুযায়ী কেটে নেব। দেখুন বন্ধুরা, অনেক সহজ, আপনারা চাইলে খুব সহজেই এটা কাটিং করতে পারেন। আর আপনারা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো এরকম আরেকটি টুকরা কাপড় নেব, দুইটা পার্ট আছে এখানে, দুই কাপড়। তো এখানে আমি একবার ভাঁজ করে চার পার্ট করে নিয়েছি, দেন আরেকটা এভাবে ভাঁজ করে নেব। তাহলে আমার 8 পার্ট, এখানে 8 ভাঁজ আছে। 8 পার্টের কাপড় আমার এখানে হাত আমি 3.5 ইঞ্চি নিয়েছি, তো এখানে 3.5 ইঞ্চির অর্ধেক নেব। 3.5 ইঞ্চির অর্ধেক আসতেছে আমার 1.5 ইঞ্চির থেকে 2 পয়েন্ট উপরে, 2 ইঞ্চির 2 পয়েন্ট কম। তো এখন দাগ টেনে নেবো একটা, এরপর আমি দাগ থেকে 4 ইঞ্চিতে দাগ দেব, এখান থেকেও আমি 4 ইঞ্চিতে দাগ দেব, এবং ঘুরিয়ে ঘুরিয়ে এমন করে 4 ইঞ্চিতে দাগ টেনে নেব যাতে আমার গোল শেপ আসে। এবার দাগ অনুযায়ী আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দর মৌসুমি হাতা তৈরি করার জন্য আমি এটা কেটে নিচ্ছি। এই তো আমাদের গোল, অনেক ঘেরওয়ালা হয়ে গেছে মৌসুমি হাতা। এই তো আমাদের 3.5 ইঞ্চি চলে এসছে, দেখুন বন্ধুরা অনেক ঘেরওয়ালা হয়ে গেছে।